too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. আমরা এখন আছি রেল লাইনের উপরে, জায়গাটা একটু পরে বলবো, আমার আরেকটা জায়গা মেইন ভিডিও করার জন্য, কিন্তু ইনস্ট্যান্ট আমি রেল লাইনের উপরে আছি। একটু পরে জানতে পারবে যে জায়গাটা এটা আসলে কোন জায়গা। তো আমার আজকে আসা, আমি শখের বসে কয়েকটা ভিডিও করতেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমার করা শুরু গত সোমবার থেকে। ইনস্ট্যান্ট ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পরে আমার বন্ধু আমারে পরামর্শ দিল বা আইডিয়া দিল যে আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সেই ঘোরার কিছু মোমেন্ট আমাদেরকে ক্যামেরাবন্দি করা তোমার। তখন ইনস্ট্যান্ট মাথার মধ্যে আসলো ভিডিও তৈরি করি। ভিডিও তৈরি করতে করতে কথা বলার মধ্যে ভিডিওটা ব্লগ হয়ে গেল। তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই আমার খুব ইচ্ছা ঘোরাঘুরি করা, তাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আগে হয়ে ওঠে নাই ভিডিও করা। তাই এখন ইনস্ট্যান্ট বন্ধুর আইডিয়াতে বিভিন্ন জায়গায় ঘোরা। অ্যাকচুয়ালি আমার আজকে এখানে আসার ইচ্ছাটা সম্পূর্ণই নিজের, খুবই কষ্ট আমার মনে, কারণ চাঁদপুরে আমি প্রায় 3 বছর ছিলাম, এটা পরীক্ষা দেওয়ার পরে আসলাম। এখন আমি চলে যাব আমার কলেজে, আমার ঢাকায় চলে যাব আমি কলেজে। চাঁদপুরে আমি ছিলাম, অনেক ঘোরাঘুরি করছি। অ্যাকচুয়ালি জীবনের মেইন যেই মজাটা, আমি ক্লাস 9 আর 10 চাঁদপুরে করছি। সম্পূর্ণ ক্রেডিট আমার ক্যামেরাম্যান, কারণ ও আমার খুব ভালো একটা বন্ধু, ওর কারণে ধরতে গেলে বরফ থেকে চালাক হয়েছি। আসলে কি আর বলবো, বলার কিছুই নাই। এই ছোট্ট ক্লিপটা শেষ করা লাগবে, কারণ আমার আসল জায়গা হলো সামনে, একটু পরে সবাই জানতে পারবে আমি কোন জায়গায় যাব। এটা আসলে ইন্ট্রো দেওয়া বা জায়গাটারে একটুখানি মনে চাইলো আনি, যেহেতু রেল লাইনটা অনেক সুন্দর, আমার পিছনে অনেক দূর রেল লাইন গেছে। আমরা এখন আরেকটা জায়গায় উঠবো। এখন অ্যাকচুয়ালি আমার আজকের মেইন জায়গা হলো চাঁদপুরের, খুবই নাম করা। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা দেখে অনেকেই গেস করতে পারে, তবুও নামটা বলি। চাঁদপুরের অনেক ফেমাস, অনেক নাম করা একটা জায়গা, সেটা হলো গাছতলা। এটা হলো ওয়্যারলেস থেকে আর একটু ভিতর দিকে, এটা হলো গাছতলা। আমার পিছন দিকে রাস্তা, আমরা ব্রিজে উঠবো এখন। আমার ডান পাশে খুবই সুন্দর একটা জায়গা আছে, ওইখানে সামনের দিকে অবশ্য পাবো। আবারও জেগে ওঠো, এখনই সময়। আমাদের মেইন আজকে সেন্টার পয়েন্ট, যেখানে আমাদের ঘুরতে আসার কথা। অনেক সুন্দর একটা জায়গা, আমার আজকে এখানে সেকেন্ড টাইম আসা। একদিন জাস্ট জায়গাটা চিনার জন্য বন্ধুর সাথে আসছিলাম, আজকে আমি আসলাম আমার ভিডিওর জন্য। আসলে আমার ভিডিও বলতে কি, শখের পাশে ভিডিও করা। জায়গাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা জায়গা, অনেক বড় একটা ব্রিজ। এই ব্রিজটারে আমরা অবশ্যই ভিডিওতে সুন্দরভাবে আনবো। আমরা এখন সম্পূর্ণ ব্রিজের উপরে আছি। ব্রিজের নিচে আসলে বালু এখান থেকে ট্রলারে লোড করা হয়, তারপর ওখান থেকে বিভিন্ন জায়গায় নেয়। আমার ডান পাশে বাম পাশে দোনো সাইডে বালু, সামনে নদী। অ্যাকচুয়ালি নদীটা মেঘনা, মেঘনারই একটা পাকে থেকে বের হয়ে গেছে। ব্রিজে উঠলাম মাত্র, আসলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা না দেখাইলে যারা ভিডিওটা দেখবো আমার ওরা খারাপ বলবো। আমার পিছনে একটা ট্রলার আসছে, ওই দেখো বালু আর বালুগুলো এখন ট্রলারে মেবি লোড করবে, লোড করার পরে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। এখন আমি ব্রিজের উপরে আছি, আমরা একটু পরে সামনের দিকে যাব, সামনে আরও সুন্দর জায়গা আছে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে সাহজ আফ্রিদি চাঁদপুরে একটা ব্লগ বানাইছিল চাঁদপুরের উপরে, আসলে ওইখান থেকে মেবি আমি ইন্সপায়ার্ড যে চাঁদপুরটারে একটু সুন্দর সুন্দর জায়গাগুলো একটু আনি। আসলে সময় স্বল্পতার কারণে জিনিসগুলো আমি আনতে পারি নাই, বাট যেগুলাই পারছি আমার কাছে খুব ভালো লাগবে যে ভিডিওগুলো আমি আনলাম। যদি একজন মানুষও আমার ভিডিও দেখে, আমার কাছে খুব ভালো লাগবে যে আমার ভিডিওটা কেউ দেখছে, আমার কষ্টটা কেউ দেখছে। এখন আমরা সামনের দিকে যাব। আবারও ঝাঁপ দেবে এমন নির্ভয়। আমি এখন যে জিনিসটা ডেসক্রিপশন দিব সেটা হলো চাঁদপুর পুরসভা, চাঁদপুরের পানি শোধনাগার। জিনিসটা খুবই বিশাল, জনপ্রিয় একটা মুভি 3 ইডিয়টসের মধ্যে তিনটা বন্ধু এরকম একটা জিনিসের উপরে উঠছে। আমারও খুব শখ এরকম একটা জিনিসে ওঠা, কিন্তু যে উঠে সেই জানে জিনিসটা রিস্কি কি। আমার বন্ধু আমারে বলছিল যে জিনিসটাতে উঠলে লাইফটা পুরো হাতের মুঠায় এসে পড়ে। জিনিসটা খুবই সুন্দর, এখান থেকে দেখলে
ধারণা করা যায় কতগুলো বিল্ডিং কিন্তু এই জিনিসটা সবচাইতে উঁচা, তাই আমরা একদম ইজিলি ইমাজিন করতে পারতেছি যে জিনিসটা আনুমানিক কতটা উঁচু হবে। জানি এই পৃথিবী স্বাধীনতার ছবি আঁকা আমাদের হাতে, দেখো মাটি থেকে বালুটা কতটা উঁচায় আছে, ধরতে গেলে একটা পাহাড়, সম্পূর্ণ একটা বালুর পাহাড় বলা লাগবে এটাকে। পিছনে খুবই সুন্দর একটা জিনিস আছে, ওটা একটু পরে দেখানো হয়েছে। এখন যাব চাঁদপুরের একমাত্র ম্যারিন ইনস্টিটিউট। আসলে ম্যারিন জিনিসটা যে কতটা ভ্যালুয়েবল এই জিনিসটা যারা বুঝে তারাই একমাত্র ওই জিনিসটাকে মূল্য দিবে। আমরা যাব চাঁদপুরের একমাত্র ম্যারিন ইনস্টিটিউটে, এটাতে আমার কয়েকটা ফ্রেন্ড পড়ে। আসলে যাওয়ার আগে এই জিনিসটার আরেকবার দেখতে ইচ্ছা করতেছে, বালুর একটা পাহাড় ভাবা যায়, একটা সম্পূর্ণ বালু দিয়ে তৈরি পাহাড়। চলো সামনে দিকে, ছোটোখাটো বালুর পাহাড়ের উপরে আসি। আমার পিছনে চাঁদপুরের একমাত্র ম্যারিন ইনস্টিটিউট, খুবই সুন্দর, তাতে নিশ্চয়ই এখন কার্যক্রম চলতেছে মনে হয়। জিনিসটা খুবই সুন্দর, খুবই সুন্দর, অ্যান্ড তৃতীয়বার খুবই সুন্দর। আমরা এখন দেখি যদি পারমিশন পাই ভিতরে যাওয়া, না পাইলে সামনে থেকেই আনতে হবে। এতক্ষণ যেটা বলতেছিলাম এখন সেই জায়গায় আসলাম। আমার ঠিক বরাবর পিছনে চাঁদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, এটা চাঁদপুরের একমাত্র মেরিন ইনস্টিটিউট। এইটা মেবি অল্প কিছুদিন আগে চালু হয়েছে, এটা চাঁদপুর তাহলে অনেক 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 উন্নত বানাইছে। ঠিক বরাবর পিছনে জিনিসটা, আশা করি জিনিসটাতে ইনস্টিটিউটে পড়ালেখা অবশ্যই ভালো হবে। এটার ভেতরে যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু মেবি কোনো কোনো ফর্মালিটি কাজের কারণে আমরা ভিতরে যাইতে পারি নাই। অ্যাকচুয়ালি কারণের সাথে আমরা কথা বললাম, কথা বলার পর জানতে পারলাম যে ভিতরের যেই প্রিন্সিপাল উনি নাকি সিসি ক্যামেরা দ্বারা পুরোটা নিয়ন্ত্রণ করতেছেন। আসলে যাওয়াটা ঠিক হবে না, কারণ আমরা ঘুরতে আসছি, ঘুরতে বহিরাগতদেরকে আগন্তুকদেরকে মেবি ভিতরে যাইতে দেয় না। তবুও বাইরে থেকে কিছুটা একটু কষ্ট নিয়ে উপভোগ করতেছি জায়গাটা। এটা আসলে এলাকাটা ইসলামপুর গাছতলা চাঁদপুর, চাঁদপুর গর্ভদাদ বাংলাদেশ সরকারের অনুমোদন প্রাপ্ত। এটা মেবি কলেজ না, এটা অ্যাকচুয়ালি পলিটেকনিক্যাল একটা ইনস্টিটিউট মেরিনের। আশা করি চাঁদপুরে যারা আসে এবং যারা থাকে বর্তমানে চাঁদপুরে, আশা করি পড়ালেখার জন্য এখানে আসবে এবং আশা করি ভালো একটা পড়ালেখা এখান থেকে মানুষ পাবে। অ্যাকচুয়ালি আমরা এখন আমাদের মূল গাছতলা ব্রিজ থেকে সামনের দিকে আসছি, পিছনে ম্যারিন ইনস্টিটিউট ফালায় আসছি, তাই আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করবো। নেক্সট যে ডেস্টিনেশনটা আছে ওইখানে গিয়ে নতুন আরেকটা ভিডিও। আমি আমার ছোট্ট আরেকটা ক্লিপে আসলাম। অ্যাকচুয়ালি এখন আমরা চৌরাস্তা থেকে হাতের বাম দিকে ঢুকছি, রাস্তা এখানে কতটুকু যাবে আমি জানি না। আমার নিজেস্ব আমার ক্যামেরাম্যান যদি হয় নিয়ে আমার কিডিজের আইফোন কিনে সেটা আমি বোঝালাম না, কিন্তু আমরা যাইতেছি যতটুক যাওয়া যায়। আমার ক্যামেরাম্যানের আইডিয়া, এখানে নাকি ভালো একটা জায়গা আছে ভিডিও করার জন্য, ঘোরার জন্য, তাই আমরা এখন ওদিকে যাইতেছি। এখন দেখি কতটুক যাওয়া যায়, যেখানে যে আমরা যাচ্ছি সেই জিনিসটাকে ধারণ করার জন্য ছোট্ট একটা ক্লিপ। অনেকক্ষণ হাঁটার পরে আমরা এখন আসলাম চাঁদপুর, এটা এলাকার নাম হলো নানুপুর সুইচ গেট। আমরা এখন সুইচ গেটে আসি। আমার পিছনে দেখতে পাইতেছ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটা সাইনবোর্ড। এলাকাটা খুবই সুন্দর, আসলে এলাকাটা সাজেস্ট করছে আমার ক্যামেরাম্যান, এদিকে কই যায় আমি জানি না। আমরা এখন দেখি আর কোথায় যাওয়া যায়, বাট একটা জায়গায় প্রবেশ করার আগে জিনিসটার ইন্ট্রো দেওয়াটা আমার দায়িত্ব, তাই ইন্ট্রোটা দিয়ে নিলাম। এখন দেখি কোথায় যাওয়া যায়। আমার দেশের মাটির মা
এখন আমরা একটা ব্রিজের উপরে আছি। এটা কি কোনো নদী নাকি আমি জানি না। এটা হলো পানি শোধনাগার, সুইচ গেটের যেই পানি শোধনাগার। ব্রিজটার উপরে আছি, মেবি করোনার জন্য কোনো কাজ চলতেছে না। আবার রেড জোন লেখা আছে যে বাহিরের কারোর প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আমরা পিছন দিয়ে যাই, পিছন দিয়ে দেখি এখন যাওয়া যায়। এটা আসলে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা। ওইদিকে ওদিকে মাছ ধরতেছে, আমার নিচে মেবি পানি। এখানে নিশ্চয়ই পানির কোনো প্রসেসিং কোনো কিছু করে সেটা আমার জানা নাই, জানা থাকলে আমি অবশ্যই বলতাম। অনেক সুন্দর একটা জায়গা, হাঁটতেছি মনে হইতেছে আলাদা একটা ফিলিংস ঘোরাঘুরির জন্য। বরাবর আমার নিচে এখান দিয়ে ট্রলার প্রবেশ করে। এই যে এখানে একটা গেট আছে, ক্যামেরাম্যান একটু দেখাও, এখানে একটা গেট আছে। ট্রলারটা যখন আসে গেটটা তখন উপরে উঠায় নেয়, সামনে আরেকটা আছে ওইটা ওপেন করে দিলে ট্রলারটা ওই পাশে যায়। মেবি এখানে কোনো কাজ করে, আমার জানা নাই কী করে, তাই আমি আর এটা নিয়ে বেশি একটা খাটলাম না, তাই আমি এটা এখন দেখি সামনে আর কতটুকু যাওয়া যায়। আসলে ঢুকার কোনো পারমিশন নাই, থাকলে আমরা ঢুকতাম। দেখি সামনে কতটুকু যাওয়া যায়, ঘুরে আসি। আমরা এখন আসি, ধরতে গেলে আমার হাতের দোনো পাশেই অনেক বড় একটা হাওর। বর্ষাকালে এই জায়গাটা দিয়ে পানি উঠা যায়, এখন যেহেতু শীতকাল তাই এখন এখানে পানি নাই। আমরা এখানে আসলাম, আসলে আমার ফার্স্ট টাইম এখানে আসা। আমার ক্যামেরাম্যানের আইডিয়ায় আমার কালকে ঢাকা চলে যাওয়া পর্ব। ঢাকা যাওয়ার আগে এত সুন্দর একটা মুভমেন্টটা পাইলাম আমি, আসলে আমার ক্যামেরাম্যানকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসছে আমারে। সামনে যতটুকু চোখ যাইতেছে অনেকখানি রাস্তা যাইতেছে। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাম্যান আমার সামনে, আমি হাঁটতেছি, যেহেতু সে পিছন দিয়ে যাইতেছে তাই সামনে রাস্তাটা আমরা দেখাইতে পারতেছি না। বাট আমার বাম পাশে যে হাওরটা আছে, দেখার মতো একটা হাওর, খুবই সুন্দর জায়গাটা। আসো সামনের দিকে যাই, অনেক সুন্দর একটা জিনিস। আমার হাতের বাম পাশে, আমার হাতের ডান পাশে, এখানে অ্যাকচুয়ালি পানি নাই, একটু শুকনা, কিন্তু এই পাশটা সম্পূর্ণ পানিতে থই থই করতেছে। খুবই সুন্দর জায়গা। আসো সামনের দিকে যাই। করলাম কারণ আমার ক্যামেরাম্যান দুই তিনবার আসছে, ওর ভাগ্য হয় ট্রলার দেখার। আমি একবার আসলাম, একবার আমার ভাগ্য হয়ে গেল ট্রলার দেখার। একটা ট্রলার আসতেছে, মেবি ট্রলারটা এদিকে ঢুকবে, মেবি ঢুকতে পারে। এই ঢুকবে কীভাবে এটা দেখার জন্য আমি আর এখানে আসলাম। আমার পিছন দিয়ে দেখতে পাইতেছ এই যে উঠতেছে। Yeah.
শোনো না বলি এই গল্পটা, তুমি যেখানে হয়েছিলে স্বপ্নটা, সেই হাত হাত আমার রাত প্রভা, পাশে নেই তুমি ভেঙে গেল স্বপ্নটা, আমি কল্পনা তুমি ভুলে যাবে, মন জানত না অন্য কারো হবে, শেষ ঠিকানা এতই ভাল লাগছে, অনেকখানি হাইটা ভিতর দিকে আসলাম জাস্ট ফেরিটাতে উঠার জন্য, কয়েকটা ছবি তোলার জন্য, ছবি তোলা শেষ এখন চলে যাব, তাই ফেরিটারে আমরা একটু নিলাম। আমরা এখন ফেরিটা লাস্ট মাথায় আসি, আমরা এখন ফেরি থেকে নাইমা চলে যাব। আমার পিছনে যতটুকু দেখা যায় সম্পূর্ণ একটা বিল, বর্ষার সিজনে মানুষকে এখানে নৌকায় একমাত্র সঙ্গী মানুষের, পুরাটা অঞ্চল এখানে মানুষ ফসল করে, এই যে এখানে বিভিন্ন শুকাইতেছে ফেরির মধ্যে, আমার পিছনে যতটুকু দেখা যায় পানি, আর এটা একটা বিলের মতো। আমার ডান পাশেও সেম, ওই যে এখানে একজন নৌকা বানাইতেছে, ওনার একটা চাচা কষ্ট করে নৌকা বানাইতেছে। আসলে এখানে যারা থাকে ওদের জীবনযাপনটা সম্পূর্ণই কষ্টকর একটা জীবনযাপন। আমাদের এখন এখানে ঘোরাঘুরি শেষ, এখন ফেরি থেকে নেমে আমরা ওর দিকে যাব। আমার ক্যামেরাম্যান আমার সাথে সাথে আসবে। ফেরি থেকে নামলাম, এখন এদিকে যাই, দেখি আজকে আর কোথাও ঘোরা যায় কি না, দেখি সামনের দিকে যাই, আসো। আমাদের ঘোরা প্রায় শেষ, আমার ছোট ভাই একটাতে আমি ভিডিওতে আনলাম, এখন আমরা দেখি বাসার দিকে যাইতে হবে, কারণ দুপুর হয়ে গেছে, যদি বেশি দেরি হয়ে যায় আম্মু ঢেঙাইতে পারে। আমার ছোট ভাই একটা আছে, আমার ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যানের একটু পরে আমরা ভিডিওতে আনব। অযথা সাধনা সে আমার হবে না, তার মনে না নাই কোনো ধায়ে, দিয়েছিল কথা যারা গাবা মাথা, কিছু আমি তো বুঝি নাই, সময়টা ভাবি জীবনের আগামী, আজ আমার পথের দিশা নাই। ঘোরাঘুরি প্রায় শেষ, এটা আমার ছোট ভাই, এটা আমার ক্যামেরাম্যান, ও আজকে অনেক কষ্ট করছে, ছোটো ভাই আছে, তার মোবাইল দিয়ে ভিডিও করা, অ্যাকচুয়ালি তার ক্যামেরা আমার ক্যামেরা থেকে ভালো, মানুষ ভাড়াটার দিয়ে দৌড়ায় বেশি। এখন আমরা অগ্রসর হব আমাদের বাড়ির দিকে, তাই আজকে আমাদের ঘোরাঘুরি এবং আমাদের ভিডিও আজকে এখানেই কমপ্লিট। সো যারাই ভিডিওটা দেখবে, জানি না কয়জন দেখবে, যদি একজন মানুষও দেখে সো তাকেই আমি আল্লাহ হাফেজ জানাই, আমার আজকে ভিডিও শেষ করতেছি।